স্বাগতম সবাইকে মৃন্ময়ী রান্নাঘরে। আজ একটু ডিফারেন্ট ওয়েতে চাইনিজ ভেজিটেবল তৈরি করে দেখাবো, যেটা আপনারা যে কোনো ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারবেন। তাছাড়া যারা লাঞ্চ এবং ডিনারে ভেজিটেবল প্রেফার করেন তারাও রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে রান্নায় যাওয়া যাক। ফুলকপি ও ব্রোকলির চার ভাগের এক ভাগ নিয়েছি, সেই সাথে আছে একটি গাজর, পেঁয়াজ কলি, হাফ আটি পালং শাক, হাফ লাল ও হলুদ ক্যাপসিকাম, চার পাঁচটি কাঁচা মরিচ, হাফ কাপ হাড় ছাড়া মুরগির মাংস, দশ বারোটি চিংড়ি, সেই সাথে আরও লাগছে এক চা চামচ আদা ও রসুন বাটা, দুই চা চামচ ফিশ সস, টমেটো সস ও সয়া সস, এক চা চামচ ভিনেগার, তিন চা চামচ ম্যাগি থাই স্যুপ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া ও চিনি ও পরিমাণ মতো লবণ। আমি এখন প্যানে চার টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিচ্ছি মাংস ও সামান্য লবণ। মাংসটা একটু সিদ্ধ হলে দিচ্ছি চিংড়ি। চিংড়িতে রং ধরলে আমি পালং শাক, ক্যাপসিকাম ও পেঁয়াজ কলি বাদে বাকি সবজিগুলোর সাথে পেঁয়াজ, লবণ, আদা ও রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সবজিগুলো 70% সিদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে এসেছে, এখন দিচ্ছি পেঁয়াজ কলি, ক্যাপসিকাম ও পালং শাক। আবারও সব একসাথে মিশিয়ে নিয়ে ঢেকে দেব 3 মিনিটের জন্য। এখন ঢাকনা খুলে এক এক করে দিয়ে দিচ্ছি ভিনেগার, সয়া সস, ফিশ সস, টমেটো সস, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিনি ও গোলমরিচ গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে হাফ কাপ পানি দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসার জন্য। বলক আসলে ম্যাগি স্যুপটা পানিতে গুলে দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিটের মতো চুলায় রেখে সবজিটা ঘন হয়ে আসলে নামিয়ে সার্ভ করে নেব। হয়ে গেল আমার মজাদার চাইনিজ ভেজিটেবল। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, একটি লাইক ও শেয়ার দিবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আরও নিত্য নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।